খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিচ্ছি। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। ভালো করে কষে নিয়েছি, বেশ মাখামাখা হয়েছে। সামান্য একটু গরম জল আমি দেব, কফিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য একটু জল দেব, খুবই সামান্য। আমি গরম জল করে রেখেছি, একটু জল দিয়ে দিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না যেন। আর একটু জল দেবো, জলটা টেনে নেবে, কপিটা সেদ্ধ হয়ে গেলে জলটা টেনে নেবে। ঢেলে আছে কিছুক্ষণ রেখে আমি গ্যাস অফ করে দেব। ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। এখন আমি আলু ফুলকপির তরকারি করে দেখাচ্ছি। একটা কড়াই নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে দিলাম, ফোড়নটা ভালো করে হয়ে গেলে এখানে আমি ফুলকপি ব্লাঞ্চ করে রেখেছি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা খুব লাল করে ভেজে নেব। এবারে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়েও আরো কিছুক্ষণ ভেজে নেব। একটু সামান্য হলুদ দিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে কত সুন্দর আলু আর ফুলকপিটা। এবার বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম, একটা টমেটো, ছোট্ট টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি। আগে অল্প হলুদ দিয়েছিলাম, এখন আরো একটু হলুদ দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনিও দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম। কিছুটা আদা বাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।